সুন্দর একটা বিকেল, আরো দুই ঘন্টা আছে বিকেলে আছে, সুন্দর একটা মিষ্টি রোদ। আমরা আজকে এই ল্যান্ডস্কেপিংটা করবো। এটা আমার গ্রামের একটা জায়গা, আসলে সবুজ সবসময় খুব আমার ভালো লাগে। আর এখন যেহেতু গ্রামে এসেছি ছবি আঁকতে, সো একটু এই গ্রামের ল্যান্ডস্কেপ, এই ডান ক্ষেত, দূরের দিগন্ত, এগুলো নিয়ে ছবি আঁকতে চাই। আর অ্যাকচুয়ালি আমি দেখাতে চাচ্ছি, এখন দেখাবো যে কম্পোজিশনটা কীভাবে করা যেতে পারে। কিন্তু যে ফার্স্ট হলো যে আমি যে ছবিটা আঁকবো, যে ল্যান্ডস্কেপিংটা আমি করব, সেটার সুন্দর একটা কম্পোজিশন প্রয়োজন, যে কীভাবে সাজাবো সেটাকে মিলে কিন্তু একটা সুন্দর একটা এটা আসলে একটা চর্চার প্রয়োজন। সময় যেহেতু খুব কম, সানলাইট অফ হয়ে যাবে, সো আমরা এখন কাজ চলে যাবো। আমি এখন ড্রয়িংটা করে নেব। সামনে থেকে নিচ্ছি কিছু ছবি, কিছু বিষয়কে আমি একটু এডিট করছি, আবার কিছু অ্যাড করছি, একটু অন্যরকম একটু চেষ্টা করছি, যে মানে যেভাবে আমার আমার যেভাবে ভালো লাগছে, মনে হচ্ছে যে সাইডটা যেভাবে করতে ভালো লাগবে। আবার দূরটাকে নিয়েছি, একটু 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 ক্লোজ কম্পোজিশন নিলাম আমি এটাকে। আমি সাধারণত অনেক সময় ড্রয়িং করি না, ওয়াটার কালার করার ক্ষেত্রে ড্রয়িং ছাড়াই আমি পুরো কাজটা করে ফেলি। আবার ড্রয়িংটাও করতে হয় অনেক সময়, যেহেতু এখন একটু একটু প্ল্যান করে করছি যে কীভাবে দেখাবো সবাই দেখবে সেটা, সো একটু প্ল্যান করেই করছি। আর আমি এর আগেই রঙগুলো একটু আমি নামিয়ে নিয়েছি, যে আমার কালার প্লেতে যেটা হলো যে এখানে সবুজ রঙগুলো নিয়েছি, সবুজ স্যাপলিং আছে, বেজেন আছে, এখানে অকার আবার নিয়েছি, এপাশে লেমনেটটা নিলাম, এখানে আছে কোবাল্ট, আল্ট্রামেরিন, ক্রিমসন লেকটা খুব দরকার, এটা খুব ব্যবহার করব আমি। তো আমার মনে হয় যে এটা একই জনের কালার চারটা একই রকম হয়, সেটা হতেই পারে, যেহেতু স্কাইটা খুব হালকা, সো আমি স্কাইটাই খুব বেশি কাজ করব না, স্কাইটা আমি যতটুকু পারি একদম ছেড়ে দিয়েই করবো স্কাইটা আজকে। ওই দিন অবশ্যই এই ওই পাশে দাঁড়িয়ে একটা ছবি এঁকেছিলাম, সেটা অনেক বেশি পরিমাণ আকাশটা অনেক বেশি পরিমাণ রং ছিল, অনেক বেশি পরিমাণ সুন্দর একটা সাজানো আকাশ ছিল, খুবই এতে খুব ভালো লাগছিলো। কিন্তু সে আজকে আকাশটা অনেক ফ্ল্যাট মনে হচ্ছে, একটু অল্প অল্প রঙ আছে, সো আমি ওইরকম অল্প করেই চেষ্টা করবো যে রঙটাকে দেওয়ার জন্য। আবার নিচে কিন্তু ছোটো 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 মেঘ আছে, ছোটো ছোটো মেঘ কিছু নিচে দেখা যাচ্ছে, এখন এই মাত্র দেখলাম আমি। আর প্রচণ্ড আলো ছায়া খেলা করছে সেটা। অ্যাকচুয়ালি জল রঙ, তো জল রঙে কিন্তু মানে রঙের একটা নিজস্ব বৈশিষ্ট্য যেহেতু আছে, যে দিতে চাচ্ছি হয়তো একভাবে আরেকভাবে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরও অনেকটাই কন্ট্রোল করা যায় অনেক সময়, একটু জানা থাকলে একটু প্র্যাকটিস করলে রেগুলার কন্ট্রোল করা যায়। আর এটা একটু মজা কিন্তু, যে একবার রঙটা নিজের মতো করে একটা জায়গায় চলে যাচ্ছে।
আমি দূরে কিছু কালার আগে থেকে একটু চাপিয়ে নিয়েছি, যেগুলো দূরে একটু ছবিটা দূরে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমি। আমার কাছে যেটা মনে হয় যে আমি যা দেখছি তাই তো আঁকবো, এটাই তো নিয়ম, অ্যাকচুয়ালি ওটি করা উচিত, ওটি করা উচিত সবাই, যে তাহলে একটা নিজস্বতা থাকে কাজের মধ্যে। আমি সেই ইউনিভার্সিটি লাইফে একদম ফার্স্ট ইয়ার থেকেই অনেক ল্যান্ডস্কেপিং করেছি, যেগুলো এখানে এসে বিভিন্ন সময় এগুলো অনেক স্মৃতি আছে আমার এইসব জায়গায় কাজ করার। আসলে অনেক ধরনের ল্যান্ডস্কেপিং দেখেছি, যে আর এটা আরও সময়ের উপরে একটা ব্যাপার যে কোন সময় করছি কখন করছি, একটা 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 সময় থাকে ভালো লাগে আছে যে এই সময়টা সুন্দর। আমার সবসময় একটু শেষ বিকেল খুব সুন্দর লাগে আমার কাছে, কত সুন্দর কচি সবুজ থাকে, যাওয়াটা একটা ব্যাপার। আমি যে মানে আমার কাছে মনে হয় যে সবসময় যে একটা রঙের ক্ষেত্রে যে টোটালি যে যা আমি দেখছি সেটাকে আমি দিতে পারছি কি না, অনেকে আছে দেখছি যে সেটা হয়তো মানে একটু ওই একাডেমিক একটা ব্যাপারের মধ্যে থাকে যে হ্যাঁ যে এই রঙটা দিবো, এই রঙটা আবার কি কাঁচা কি না, মানে এরকম একটা ব্যাপার থাকে। আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে না, এটা হলো যে আমি যেটা দিয়েছি সেটা ব্যাপার, আমার মতো করে আমি দিব, এটা তো স্বাধীনতা, ছবি আঁকাটাই তো একটা স্বাধীনতা ব্যাপার। রং কাঁচা রং পাকা এই জিনিসটাকে আমার কখনো বিশ্বাস হয়নি, আমার কাছে কখনো মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে বলে যে আমি যেটা আঁকছি সেটাই হলো যে ছবি, যা দেখছি যা মন চাচ্ছে সেটাই আঁকা ছবি, সেটাই আমি আঁকা, সেটাই আমি আঁকবো যেটা আমার মন চাচ্ছে।
Hello viewers. কাজটা শেষ করে ফেললাম एक्चुअली খুব সময় খুব অল্প ছিল হাতে কারণ সানলাইট খুব পাস হচ্ছে খুব দ্রুত তো সূর্য আলোটা এরকম একটা সময় আর আমরা জানি যে মানে সকালে যেরকম খুব দ্রুত সূর্য ওঠে সময়টা খুব দ্রুত প্রাসিং হয় এরকম ইভিনিংটাও খুব তাড়াতাড়ি আসে যে একটা সময়ের পরে 4টার পর থেকে 4 5 6 এই 2 1 ঘন্টা টাইম খুব দ্রুত কিন্তু পাসিং হয় সো আমি চেষ্টা করলাম যে এই অল্প সময়ের মধ্যে যে এই লাইটটা কি ধরার জন্য যে এই সানলাইটটা এই যে একদম কোচি একটা গ্রিনের মধ্যে যে লাইটটা সেই লাইটটা কি নিক ল্যান্ডস্কেপিং অনেক সময় নিয়ে একটা কাজ হয়ে যায় করা যায় আমিও করেছি যে আমি আমার মনে আছে যে আমি ওল্ড টাকাই একদিন দুই দিন তিন দিন সময় নিয়ে টাইম ধরে করেছি যে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এইভাবে একদিন দুই দিন তিন দিন করেছি একই কাজ একটা সময়কে ধরে আসলে গ্রাম আমার কাছে খুব ভালো লাগে এটা আমার গ্রাম দাপুনিয়া যদিও এখানে একটা ভ্যাকেশন টাইম কাটাতে এসেছি ছবি টাকা হচ্ছে প্লাস গ্রামের মানুষের সাধারণ মানুষের সাথে কথা বলা এই গ্রামীণ জীবন এই ধান ক্ষেত এগুলো আমার শৈশব সো আই এম এটা এনজয় করছি এবং অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এনজয় ওয়াটার কালার